চূড়ান্ত হয়ে গেল অযোধ্যার রাম মন্দিরে শ্রীরামচন্দ্রের বিগ্রহটি। দেশের তিন ভাস্করকে রামলালার মূর্তি নির্মাণের জন্য বলা হয়েছিল। সেই তিন ধরনের মূর্তির মধ্যে বাছাই করা হলো একটিকে, আর তা বেছে নিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। প্রতীক্ষার আর মাত্র 19 দিন, এরপরই আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে এই মন্দিরের। দেশ বিদেশের প্রায় 8,000 আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। মন্দিরের উদ্বোধন ঘিরে গোটা অযোধ্যা এখন সাজো সাজরব। ইতিমধ্যেই অযোধ্যায় অত্যাধুনিক রেল স্টেশন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বর্তমানে বিভিন্ন হোটেল বুকিং করছেন তীর্থযাত্রীরা। এদিকে মন্দিরে যে বিগ্রহটি বসতে চলেছে সেটিকে চূড়ান্ত করে নিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। যে মূর্তিটি অযোধ্যার রাম মন্দিরে বসতে চলেছে তা নির্মাণ করেছেন কর্ণাটকের বিখ্যাত ভাস্কর্য শিল্পী অরুণ যোগীরাজ। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অরুণ যোগীরাজের মূর্তিটি বাছাই করার তথ্য জানিয়েছেন। মহাসমারোহে আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় প্রতিষ্ঠিত হবে এই শ্রীরামচন্দ্রের মূর্তি। এদিকে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে খবর, শিল্পী অরুণ যোগীরাজ কর্ণাটকের কোষ্ঠী পাথর দিয়ে তৈরি করেছেন 5 বছর বয়সী রামলালার মূর্তি। দাঁড়িয়ে থাকা এই মূর্তিটির উচ্চতা 5 ফুট, হাতে রয়েছে তীর ধনুক। এদিকে অরুণ যোগীরাজের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি মুখ খুলতে নারাজ। তবে তিনি বলেন, মূর্তিটির ডিজাইন উচ্চতা সম্পর্কে বিস্তারিত কিছু না বললেও মূর্তিটি যে আমি তৈরি করছি সেটা কিন্তু চূড়ান্ত। উল্লেখ্য, যোগীরাজ ইতিপূর্বে নয়াদিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি সংলগ্ন নেতাজি সুভাষ বোসের মূর্তি তৈরি করেছেন। এই মূর্তির উচ্চতা হল 30 ফুট। পাশাপাশি তিনি 12 ফুট উচ্চতার আদি গুরু শঙ্করাচার্যের মূর্তি তৈরি করেছেন। এটি বর্তমানে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ মন্দিরে স্থাপিত রয়েছে। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।